এভরি আমাদের কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে যাবে সিস্টেমিক সার্কুলেশনে গেলে আমার কিন্তু স্পেসিফিক লোকাল পেনের হয়তো উপকার হবে বা পেনটা কমে আসবে কিন্তু এই যে ব্যথার ওষুধটা আপনার শরীরে গেল শরীরে গেলে ব্যথার ওষুধের প্রত্যেকটাই কেমিক্যালের আপনার সাইড ইফেক্ট আছে এতে আপনার সাইড ইফেক্ট তৈরি হতে পারে অনেক সময় রুগীরা এসে বলে স্যার হাত পা ফুলে নিয়ে আসে বিভিন্ন ওষুধ খেতে খেতে গ্যাস্টাইটিস আলসার এই জাতীয় পেটের সমস্যা নিয়ে আসে কিডনি ডিজিজ নিয়ে আসে বিভিন্ন সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে যদি এটা হয় অনেক দিন ধরে ব্যথার ওষুধ খেলে তো তার লিভারে প্রবলেম হতে পারে লিভারে প্রবলেম হতে পারে অনেকগুলো সাইড ইফেক্ট আছে তো সেটা না করে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আমাদের রিস্টের পেইনটা কেন হলো সেটা কি লোকাল পেইন বা অন্যদার কোনো মাইগ্রেটরি পেইন বা অন্য কোথা থেকে আসছে যদি লোকাল পেইন হয় আমরা লোকালি ট্রিটমেন্ট করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা রিহ্যাবিলিটেশন বা বিভিন্ন ফিজিওর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট প্রটোকল অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারি এতে কিন্তু রুগীর কোনো সাইড ইফেক্ট হবে না তো আমাদের এই ব্যথার যে আপনি যেটা বলছিলেন যে মূল কারণ বা কি এটার কোনো একজাক্ট স্পেসিফিক কোনো ইয়ে নেই মানে লর্স অফ কজ আমরা সেটা যদি প্রত্যেকটা রুগীর এইজ ধরি এইজ অনুযায়ী কিছু রোগ আছে যদি রুগীর আমরা ইভেন কি রিজন যদি আপনি কনসিডার করেন মানে এশিয়া ইউরোপ আমেরিকা এক এক দেশের এক এক টাইপের রোগ হয়ে থাকে বা বাদ ব্যথাজনিত সমস্যা হয়ে থাকে এক এক বয়সে এক এক টাইপের রোগ হয়ে থাকে তারপরে হচ্ছে মহিলা পুরুষ বেদে হয়ে থাকে মানে এইটা একজন স্পেশালিস্ট যারা এই রুগীগুলো নেওয়া কাজ করে দীর্ঘদিন এবং এটা নিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া তারা ছাড়া এই রুগী আলাদা রোগ নির্ণয় করা সম্ভব না আপনার হয়তো গতানুগতিক চিকিৎসা দেওয়া যাবে বা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া যাবে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করা এবং সেটাকে একেবারে রুট আউট করে আপনাকে এবং দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দেওয়াও কিন্তু সম্ভব হবে না এখন ব্যথার বা বাদ ব্যথা অনেক সময় দেখা যায় যে একটা রোগ হলে সাজেস রিমার্টয়েড অ্যাথ্রাইটিস আপনার অ্যাথ্রাইটিস রোগ নিয়ে আমি বলি যেটা ছয়শো টাইপস আছে তার মধ্যে অন্যতম রিমার্টয়েড অ্যাথরাইটিস যেটা মহিলাদের সাধারণত বেশি হয়ে থাকে পুরুষদের কম একজন স্পেশালিস্ট যারা এই বাদ ব্যথা নিয়ে কাজ করে সে জানে এই রোগটার ভবিষ্যৎ কী মানে এই রোগের ট্রিটমেন্ট দিলে কি হবে না দিলে কি হবে আর ট্রিটমেন্টটা কীভাবে করলে বেটার হবে আর ভবিষ্যতে রুগীর আমরা বলি ফ্যাট ভাগ্য অফ ডিজিজ মানে রোগের ভাগ্য কি ক্যান্সারের ভাগ্য এটা মোটামুটি জেনারেল পিপল জানে যে একটা রুগী যদি ক্যান্সার হয় এই রোগীর ফ্যাট কি ফ্যাট অফ ডিজিজ ভবিষ্যতে কি হতে পারে সেটা হতো ছয় মাস এক বছর দুই বছর বাট আলটিমেটলি হি অর শি উইল ডাই সো ক্যান্সারের এটা হচ্ছে ভাগ্য আবার তদ্রুপ

আমার ওই পাশে হচ্ছে ব্যাথা মেয়ের পাশে ব্যাথা আমি ডাক্তার দেখেছি এক ডাক্তার বলছে যে হচ্ছে হাড় সরে গেছে মেরুদণ্ডের হাড় সরে গেছে আর এক ডাক্তার বলছে যে মেরুদণ্ডের হাড় সরে যে ভাইনি সরে গেছে তা আমি এখন হচ্ছে আধা ঘন্টার বেশি দাঁড়াতেও পারি না বসতেও পারি না মানে বসলেই ব্যথা করে দাঁড়ালেই ব্যাথা করে আপনি কি এমআরআই করেছেন মেরুদণ্ডের না এমআরআইটা করা হয়নি আপনি কোনো আঘাত পেয়েছিলেন বা কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি আছে আঘাত অনেক দিন আগে পেয়েছিলাম ওইটা তখন সেভাবে বুঝতে পারছিলাম না চেয়ার থেকে পড়ে গেছিলাম পাঁচ ছয় বছর আগে আপনি যে বলছিলেন ভেঙে গেছে ডাক্তার সাহেব বলেছে সেটা ভাই কিভাবে ওনার কি এক্সরে করে দেখে বলেছে নাকি

ওনার তেমন কিন্তু স্পেসিফিক দ্যার ইজ নো কজ যে উনি পড়ে গেছে আঘাত পেয়েছে অনেক আগে উনি হয়তো আঘাত পেয়েছে পাঁচ বছর আগে চেয়ার থেকে পড়ে গেছিলেন এটা এরকম একটা হিস্ট্রি আছে তো সাধারণত যদি বড় আকারে আঘাত না হয় সাধারণত মেরুদণ্ডের কোনো হাড় ভাঙার কথা না বড় আঘাত হলে যদি ভেঙেও থাকে সেটা পাঁচ বছর ধরে সে কিন্তু ভোগার কথা মানে এটা ইট উইল মানে কন্টিনিউ থাকবে মানে পেইন পেইন সে মানে পেইন বাড়বে কমবে বাড়বে কমবে এটা একটা অলওয়েজ তাকে মানে পীড়া দিবে এই পেইনটা কিন্তু সেটা কিন্তু না মনে জি ওনার যেটা পিঠের ব্যথা ওনার পাঁচ ফিট উচ্চতা এবং ৬৫ কেজি ওজন একটু বেশি অন্তত ষাট কেজি হলে বেটার হতো অন্তত পাঁচ কেজি ওজন কিন্তু কঠিন কিছু না কমানো উনি একটু ট্রাই করুক আর আমার যেটা এখন ওনার প্রতি সাজেশন যে উনি একটা এমআরআই করতে পারে স্পাইনে মেরুদণ্ডের এমআরআই করাটাই সবচেয়ে বেটার এমআরআই করলে ওনার যে কোনো সমস্যা যেহেতু একটা অ্যাক্সিডেন্টের হালকা হিস্ট্রি আছে আর পিঠের ব্যথা তাহলে সমস্যাটা পাওয়া যাবে আর হয়তো যেহেতু মহিলা মানুষ থাকে অনেক কিছু গ্রামে থাকলে বা যে কোনো জায়গায় থাকুক বা শহরে থাকলেও থাকে কিছু কাজ করতে হয় যেটা সামনে ঝুঁকে ঝুঁকে বারবার বা সামনে প্রণ হয়ে বা নিলিং করে আমরা যেটা বলি সামনে ঝুঁকে কাজ করার থেকে পিঠে অনেক সময় স্পাজম ডিক্সের সমস্যা হতে পারে বা যদি হিস্ট্রি অফ অ্যাক্সিডেন্ট থাকে তাহলে দেখা যায় অনেক সময় লিস্থিস হতে পারে মানে হাড় সরে যাওয়ার প্রবণতা থাকতে পারে বা হাড়ে কমফ্রেশন ফ্রাকচারও থাকতে পারে তবে সেটা সবচেয়ে বেটার উনি একটা এমআরআই যদি করে এমআরআই করে আপনার আপনার যে ডাক্তারকে দেখাচ্ছেন বা একজন বিশেষজ্ঞ স্মরণাপন্ন হন দেন ওই অনুযায়ী অ্যাকর্ডিং টু আপনার ডায়াগনোসিস ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া যাবে আপনি ব্যথানাশক কোনো ওষুধ পিঠে লাগাতে পারেন সেগুলো নিয়মিত দু থেকে তিনবার যে কোনো ক্রিম মার্কেটে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে বা কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন আর যদি ব্যথা কমে আপনি এটা কন্টিনিউ করেন সোয়াটা কারেকশন করতে হবে সামনে ঝুঁকে কাজ কম করবেন যত দূর সম্ভব নিচে কাজ করতে হলে ফ্লোরে বা মাটিতে হাঁটু ভেঙে বসে কাজ করবেন আর ওজনটা একটু কমে ফেলুন পাঁচ কেজির মতো তাহলে অনেকাংশে পেনটা কমে আসবে আর আপনাকে একটা এমআরআই করাটা জরুরি আমি মনে করি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন